খাও খাও সবাই ভাইকে দেখো ভাই ভাইয়ের অবস্থা কোনটা খাবি কোনটা না। Hey guys, welcome to the next channel. Guys, आज আমরা যাচ্ছি বাজারে আর এই যে ভাই আর মা সাথে আর বাবু আসছে পেছনে। তো আমরা যাচ্ছি একটা জিনিস কিনতে। তো গাইস আজ আমরা কিনবো একটা ফ্রিজ। তো অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে বাড়ি এসে কিনে নিয়ে তো সময়ই পাচ্ছিলাম না আর কিনবো কিনবো করে কেনা হচ্ছিল না। তা আমি আমার ফ্ল্যাটেও দেখেছি তোমরা ফ্রিজ নেই। তো মানে মূল কথাটা হলো কি আমি ফ্ল্যাটেও ফ্রিজটা কিনি কেন মানে ভেবেছিলাম মানে যেদিন আমি মাকে ফ্রিজ দেব ওই দিন আমি নিজের জন্য একটা ফ্রিজ নিয়ে নেব। আসলে কি হয়েছে জানো পুরো গরমটাই কাটিয়ে দিয়েছি ফ্রিজ ছাড়াই। তো আমার শ্বশুরবাড়িতে ফ্রিজ আছে আমি ইউজ করিনি সেটা আমি বলছি না করেছি কিন্তু আমি নিজের থেকে নিইনি এখন গিয়ে নেব এখানে একটা ফ্রিজ দিয়ে মাকে তারপর গিয়ে বাড়ি গিয়ে একটা ফ্রিজ নেব। হ্যাঁ তো চলো এবার আমরা বাজারে যাচ্ছি মাকে নিয়ে নিয়েছি মার কোন কালারটা পছন্দ না পছন্দ তো চয়েস করে মা আজ একটা ফ্রিজ নেবে। তো মা তো খুব খুশি আর মার থেকে বেশি আমি খুশি সত্যি আমার হার্টবিটও বেড়ে যাচ্ছে আর ভাই তো প্রচুর খুশি। আর মাকে আজ বলছে যে ফ্রিজে কিনেই ও নাকি আইসক্রিম বানিয়ে খাবে তারপর কী কী খাবে। তো চলো এবার বাজারে যাই গিয়ে দেখাচ্ছি তোমাদের কোন ফ্রিজটা কেনা হয় কোনটা না তারপর কথা হচ্ছে ঠিক আছে। তো গাইস আমি বাজারে চলে এসেছি আর দেখতে পাচ্ছ এখানে সবগুলো দোকান কথা জাস্ট একটাই খালি একটাই শুধু খোলা রয়েছে। তাহলে এবার এই দোকানটা দিয়ে যাচ্ছি আর আমি মাকে বলেছিলাম যে ডবল ডোরের ফ্রিজ নিতে কিন্তু মা বলছে না আর তোমরা হয়তো ব্লগের মধ্যে দেখছো বোনের ব্লগের মধ্যে। তো আমাদের রুমটা খুবই ছোট আর ফ্রিজ জায়গার খুব একটা বেশি ফ্রিজটা রাখার খুব একটা বেশি জায়গাও নেই। তো একটা ফ্রিজ মা দেখছে মার পছন্দ হয়েছে তোমাদেরকেও দেখাচ্ছি তো চলো দেখে নেবে কোনটা আমরা নেব। তো তিন পিসই ছিল এটা থেকে দুটো পিস আমার ভালো লাগেনি আর একটা পিসই ভালো লেগেছে তো চলো দেখাবো তোমাদের কোনটা। তো গাইস এই ফ্রিজটা পছন্দ করা হয়েছে তো এটা জায়গা হয়ে যাবে আর যেহেতু ঠান্ডার দিন চলে এসেছে তাই ফ্রিজ খুবই কম পাওয়া যাচ্ছে তো আমি ওখানে বেশি একটা পাইনি। তো চলো এটাই নিয়ে যাওয়া যাক যেটা পেয়েছি ওইটাই নিয়ে যাই। তো দেখে নিয়েছে এটা মার পছন্দ হয়েছে আর বাড়ি গিয়ে পুরো ভালো করে দেখাবো এখানে তো আর ভালো করে দেখাতে পাচ্ছি না। তো গাইস আমি ঘরে চলে এসেছি কিন্তু ফ্রিজ এখনো আসেনি তো ফ্রিজটা বসানো হবে এখানে এখানে বসানো হবে আর খুবই গরম লাগছে আর বোনু এখানে কি করছে কিছু গোছাচ্ছে। তো কেমন লাগছে ফ্রিজ আসবে তোমার কেমন লাগছে বলো কেমন লাগছে? তো বোনও তো খুব এক্সাইটেড আর মাও খুব এক্সাইটেড সব থেকে বেশি আমি এক্সাইটেড সত্যি মানে মানে কি বলবো বলে বোঝাতে পারছি না খুব 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 খুশি হচ্ছে মানে খুব ভালো লাগছে। তো ফ্রিজ আসলে তোমাদের দেখাচ্ছি ফ্রিজটা আসছে ওরা নিয়ে আসছে দুটো দাদা নিয়ে আসছে আর আমি অপেক্ষা করছি কখন ফ্রিজ আসবে কখন ফ্রিজ আসবে। তো আসলে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে। খুব ভালো হয়েছে
দেখানো দেখানো পুরোটা সুন্দর করে দেখা সামনে থেকে সামনে দেখি কেমন লাগে তো গাইস আমি মানে ফ্রিজার আসার খুশিতে মানে আসার পর এখন পার্টি হচ্ছে তো পার্টি বলতে খুবই সামান্য জিনিস সন্ধ্যার টিফিনটা হচ্ছে আর টিফিনে কি কি আছে তোমাদের দেখাবো আমি একদম ফ্রিজটা আনার পর বাজার থেকে আসার পর আমি একদম ফ্রেশ টেশ হয়ে একদম চেঞ্জ টেঞ্জ করে চলে এসেছি আর তোমাদের দেখাচ্ছি তো আজ সন্ধ্যার টিফিনে কি কি আছে কি দিয়ে পার্টি চলছে হয়ে গেছে খাওয়া শুরু করে দাও খাও খাও সবাই ভাইকে দেখো ভাই ভাইয়ের অবস্থা ও কোনটা খাবি কোনটা না তো এখানে আছে সিঙ্গারা চপ এখানে আছে পকোড়া এখানে আছে ফুচকা এখানে আছে মিষ্টি মিষ্টির প্লেট পুরো খালি এই ও দুটো খেয়ে নিয়েছে বাহ বাহ কি আওয়াজ ওকে দাও সিঙ্গারা দাও সিঙ্গারা সিঙ্গারা ওকে প্লেটে করে দেবো দাও প্লেটে করে দিয়ে দেবে হ্যাঁ দিয়ে দাও ভাই ভাইয়ের অবস্থা দেখো কি অবস্থা আস্তে খা কেউ নিয়ে যাও না মা মিষ্টি আর ফুচকার একসাথে কম্বিনেশন ছি 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 কি কম্বিনেশন এভাবে খায় নাকি ওটা রেখে দাও ওটা রেখে দাও ওটা পরে নিয়ে ফ্রিজ আসার খুশিতে একদম প্যাটি পুরো জমে গেছে বাবা একদম সিঙ্গারা টিঙ্গারা একদম ও কিন্তু দাঁড়িয়েই খাচ্ছে কিন্তু বসার টাইম নেই আমিও খাই না হলে সব ওরাই খেয়ে নেবে আচ্ছা এখানে ঘুগনি রয়েছে ওটা ওটা ওখান থেকে কিন্তু আমি পাবো ওটা তোমার ওটা তোমার নিয়ে যাও ভাগে দাও দাদা ভাইকে আমি দিচ্ছি বাবা জাস্ট অসম তুমি খাবে না তো গাইস খাওয়া দাওয়া শেষ করার পর তোমাদের সাথে কথা হচ্ছে ঘুগনি তো গাইস এখন আবার চা খাওয়াচ্ছে তো এই যে চায়ের জলটা নেওয়া হয়ে গেছে তো আজকে মতো ভিডিও এখানে শেষ করছি তো মার মানে অনেক দিন থেকে আমি যখন ছোটো ছিলাম তখন থেকে মার ইচ্ছে ছিল ফ্রিজটা আনা 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 তো হচ্ছিল না ফ্রিজটা আনা তো আজ ফ্রিজ এনেছি মানে অনেক খুশি আর ওদের খুশিও দেখে মানে কি বলবো ভেতরটা পুরো খুশি খুশি হয়ে গেছে তো আজকে অনেক আনন্দ হয়েছে অনেক আনন্দ করছি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই গাইস লাভ ইউ আজকের মতো ভিডিওটা এখানে শেষ কিছু বলবি এভাবে দাঁড়িয়ে কিছু বলবি বল খুব ভালো লেগেছে চলে গা হাই।